আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, আসন্ন লোকসভা নির্বাচনে শিলচর করিমগঞ্জ দুটি আসনে সূচনীয় পরাজয় হবে বিজেপির, দুটি আসনে জিতবে কংগ্রেস। এই লোকসভা নির্বাচন থেকেই আসামে ইউডিএফ এর পতনের যাত্রা শুরু হবে। পাশাপাশি ডিলিমিটেশনের মাধ্যমে হিন্দু এলাকা একত্রিত করে বরাক উপত্যকা থেকে বেশি সংখ্যক হিন্দু প্রার্থী জেতানোর যে স্বপ্ন দেখছেন বিজেপির মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, সেই স্বপ্নও সফল হবে না। ডিলিমিটেশন কাল হয়ে বিজেপির ঝুলিতে বরাক থেকে হিন্দু নির্বাচিত জনপ্রতিনিধির সংখ্যা কমবে বিধানসভায়। দুদিনের বরাক সফরে এসে বুধবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই কথাগুলোই বললেন বরপেটার কংগ্রেস সাংসদ আব্দুল খালেক। এদিন বলেন, বরাক উপত্যকার হিন্দু মানুষকে মোটেও ভালোবাসেন না হিমন্ত বিশ্ব শর্মা, ভালোবাসলে ডিলিমিটেশনের মাধ্যমে তিনি হিন্দু সমাজকে বিড়ম্বনায় ফেলতেন না। উদাহরণ দিয়ে সাংসদ বলেন, 1991 সালে বরাক উপত্যকা থেকে বিজেপি 9টি আসনে জিতেছিল, স্বাভাবিকভাবেই জিতেছিলেন 9 জন হিন্দু। একই সঙ্গে ওই বছর কংগ্রেস থেকেও জিতেছিলেন জগন্নাথ সিং, দীনেশ প্রসাদ গোয়েলা এবং গৌতম রায়। সব মিলিয়ে বরাক থেকে 12 জন হিন্দু ব্যক্তি গিয়েছিলেন বিধানসভায়। কিন্তু এখন হিন্দু মুসলিমকে সম্পূর্ণ পৃথক করে যে এলাকা নির্ধারণ করা হয়েছে, এতে হাজার চেষ্টা করে হিমন্ত বরাক থেকে 10 জনের বেশি বাঙালি হিন্দু ব্যক্তিকে জেতাতে পারবেন না। এই সমীকরণ থেকে স্পষ্ট হয়ে যায় হিমন্ত বরাকের বাঙাল হিন্দুদের বেশি সংখ্যায় প্রতিনিধিত্ব বিধানসভায় চান না। বরপেটার কংগ্রেস নেতা এদিন বলেন, করিমগঞ্জ শিলচরে দুদিন ঘোরাঘুরি করেই বুঝতে পেরেছি লোকসভায় শোচনীয় পরাজয় হবে বিজেপির। পরাজয়ের অন্যতম বড় কারণ হবে ডিলিমিটেশন, নির্বাচনে জিতবে কংগ্রেস। তিনি বলেন, ডিলিমিটেশনে বরাক উপত্যকার দুটি আসন কমিয়ে দিয়ে চরম অন্যায় করা হয়েছে, মানুষ বুট বাক্সেই এর প্রতিবাদ জানাবেন, এখানে জনসংখ্যার সমবিতরণ হয়নি। তিনি বলেন, কংগ্রেসের সরকার বরাবরই হিন্দু এবং বাঙালি হিন্দুদের গুরুত্ব দিয়েছে। তরুণ গগৈর আমলে বরাক থেকে বরাবরই 3 জন হিন্দু মন্ত্রী হয়েছেন, এর মধ্যে 2 জন বাঙালি। কিন্তু এখন মন্ত্রিসভায় 2টি পদ খালি থাকার পরও বরাকের নির্বাচিত বাঙালি হিন্দুদের মন্ত্রী করছেন না হিমন্ত বিশ্ব শর্মা, ফলে বরাকের মানুষের সঙ্গে যে বঞ্চনা চালাচ্ছে হিমন্ত সরকার, এর বিরুদ্ধে কংগ্রেস সর্বত্র পদক্ষেপ করছে, তিনি নিজেও এর বিরুদ্ধে সরব হয়েছেন। এদিকে তার নিজের কেন্দ্রের উদাহরণ টেনে খালেক বলেছেন, ব্রহ্মপুত্র উপত্যকায় বরপেটা ধুবড়ীর সঙ্গেও ডিলিমিটেশনে অন্যায় করা হয়েছে, কিন্তু তিনি নিজে এবং বরাক কংগ্রেস প্রতিবাদ করলেও প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা চূড়ান্ত ডিলিমিটেশন প্রকাশের পর থেকে স্বাগত জানিয়েছেন। তাহলে ডিলিমিটেশন নিয়ে কংগ্রেসের অবস্থান কি এক এক জায়গায় এক এক রকম? এর জবাবে আব্দুল খালেক বলেন, ভূপেন বোরা ডিলিমিটেশনকে স্বাগত জানিয়ে থাকলে তিনি তা জানেন না। তবে সাংসদ পাশাপাশি বলেছেন, কংগ্রেস একটি রাজনৈতিক দল, কংগ্রেস তার অবস্থান কোনোদিনও বদলাবে না, নির্বাচনকে সামনে রেখে দলকে প্রস্তুতির পথে এগোতেই হবে। কংগ্রেস নির্বাচনে না লড়লে ময়দান ফাঁকা পেয়ে এর সুযোগ নেবে স্বৈরতান্ত্রিক বিজেপি। সেই দিক থেকে প্রকাশিত ডিলিমিটেশন নিয়ে রাজনৈতিকভাবে কংগ্রেস প্রতিবাদী ভূমিকায় নিয়েছে। কংগ্রেসের বরাকের 2টি লোকসভা আসনে জয়ী হওয়ার ক্ষেত্রে ইউডিএফ কি বাধা হতে পারে? বরাকের মুসলিম বুট কি কংগ্রেস এবং ইউডিএফের মধ্যে ভাগাভাগি হবে না? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে আব্দুল খালেক বলেন, বরপেটায় তিনি লোকসভা ও বিধানসভায় যতবার জিতেছেন ততবারই প্রতিদ্বন্দ্বী ছিল ইউডিএফ, ফলে ইউডিএফ ময়দানে থাকলেই যে সব মুসলিম বুট তারা পেয়ে যাবে এটা কোনোদিনই হবে না। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইউডিএফ থাকলেই সব মুসলিম বুট ওদের ঝুলিতে চলে যাবে, আর বিজেপি ময়দানে থাকলেই সব হিন্দু বুট ওদের দখলে চলে যাবে, এটা ভাবলে চরম ভুল হবে। মনে রাখতে হবে, কোনো সম্প্রদায় কোনো রাজনৈতিক দলের ভোট ব্যাঙ্ক নয়। রাজনৈতিক দল কীভাবে মানুষকে আকর্ষিত করে, রাজনৈতিক দলের কী এজেন্ডা, তার উপর ভোটের ভবিষ্যৎ নির্ভর করে। এখানে হিন্দু মুসলিমকে মেলালে হবে না। তবে শিলচর করিমগঞ্জে দল কাদের প্রার্থী করতে পারে? একসময় ইউডিএফ নেতা আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে করিমগঞ্জের সম্মেলনে আমন্ত্রণ জানিয়ে কংগ্রেস কি তাকে প্রার্থী করতে চাইছে? আব্দুল খালেক বলেন, প্রার্থী কারা হবেন সেটা ঠিক করবে দলের হাইকমান্ড, এবং এক্ষেত্রে ইন্ডিয়া জুট ও আসামে বিরোধী রাজনৈতিক ঐক্যমন্ত্রের সঙ্গে আলোচনাও গুরুত্ব পাবে। তিনি স্পষ্ট করে দেন, প্রার্থী করার জন্য নয়, হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে প্রতিবাদী ব্যক্তিত্ব এবং বুদ্ধিজীবী হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি বলেন, এসব এখন মূল বিষয় নয়, বিষয় হচ্ছে ভ্রষ্টাচারে নিমজ্জিত বিজেপির বিরুদ্ধে মানুষের কূপকে পুঁজি করেই কংগ্রেস এগোবে নির্বাচনী ময়দানে, এতেই সফলতা আসবে। গুয়াহাটির বিজেপির সদর দফতরে এখন মহিলারা সুরক্ষিত নন, দলের মহিলাদের সাবধানে থাকার পরামর্শ দিয়ে প্রাক্তন মন্ত্রী আঙ্গুরলতা ডেকাই বিজেপি দলকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন।
কংগ্রেস এসব কোথায় মানুষের কাছে নিয়ে যাবে বলেন খালেক। এদিন প্রাক্তন রাজ্যসভা সাংসদ তৃণমূল নেত্রী সুস্মিতা দেব প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল খালেক বলেছেন, সুস্মিতা কংগ্রেসে ফিরলে তিনি খুশি হবেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, সঞ্জীব রায়, সূর্যকান্ত সরকার ও জাভেদ আখতার লস্কর। অপরদিকে রেজাল্ট বেরোনোর আগেই মার্কশিট পেয়ে গেলেন পরীক্ষার্থীরা। ডিগ্রি ষষ্ঠ সেমিস্টারের কলা ও বাণিজ্যের রেজাল্ট ফার্স্ট। তদন্তের কথা বলে দায় এড়ালেন পরীক্ষা নিয়ন্ত্রক, ভীষণ উদ্বেগের বললেন রেজিস্ট্রার। গর্বের আসাম বিশ্ববিদ্যালয়ের আরেক বেনজির সাফল্য। বরাক উপত্যকার স্বপ্নের আসাম বিশ্ববিদ্যালয়ে আরেকটি সাফল্যের ফলক সংযোজন হলো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারিভাবে ফল প্রকাশই করেনি অথচ পরীক্ষার্থীরা মার্কশিট পেয়ে গেছেন। সারা দেশের ইতিহাসে হয়তো এমন কাণ্ড করে নজির সৃষ্টি করলো আমাদের গৌরবের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ঠিক কী ঘটেছে? বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ষষ্ঠ সেমিস্টারের বিজ্ঞান শাখার ফল গত সপ্তাহে জারি করা হয়েছিল। কলা ও বাণিজ্য বিভাগের পড়ুয়ারা তাদের ফলের অপেক্ষায় ছিলেন। মঙ্গলবার রাত 12টা নাগাদ হঠাৎ করেই কয়েকজন পরীক্ষার্থী তাদের রেজাল্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পেয়ে যান। যারা ভালো ফল করেছেন তারা তো অতি উৎসাহে গ্রাজুয়েট হয়ে গিয়েছি বলে মার্কশিটের কপি দিয়ে হোয়াটসঅ্যাপ ফেসবুকে স্ট্যাটাসও দিয়ে বসেন। কিন্তু সমস্যা দেখা দেয় অন্য জায়গায়। একই সেমিস্টারের বহু পরীক্ষার্থী নিজেদের ফল পাচ্ছিলেন না, ওয়েবসাইটে গিয়ে চেষ্টা করলেও তাদের ফল দেখাচ্ছিল না। এ নিয়ে বুধবার দিনভর চরম বিভ্রান্তি ও উৎকণ্ঠার মুখে পড়েন কয়েক হাজার পরীক্ষার্থী। কয়েকজন রেজাল্ট পেয়ে গেল অথচ অনেকেই পেল না, এটা কি করে হলো নিয়ে শুরু হয় প্রচণ্ড চর্চা। নিজ নিজ কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তারাও এ ব্যাপারে অন্ধকারে বলে জানান, কারণ বিষয়টি সম্পর্কে কোনো ধারণাই ছিল না কলেজগুলি। এমনটাও যে হতে পারে তাও কারো কল্পনার মধ্যে ছিল না, ফলে অনেকে বাধ্য হয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করেন। আর তখনই জুলি থেকে বেড়াল বেরিয়ে আসে। বিশ্ববিদ্যালয়ের এক্সামিনেশন ব্রাঞ্চ থেকে জানানো হয় ষষ্ঠ সেমিস্টারের রেজাল্ট জারি করা হয়নি, এখনও এর প্রক্রিয়া চলছে। তাহলে এত এত ছাত্র তাদের ফল পেলেন কী করে? শুধু তাই নয়, রীতিমতো মার্কশিটও তারা পেয়ে গিয়েছেন, এতটা কী করে সম্ভব হলো? বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট জারি করেনি অথচ কিছু পড়ুয়া ফলসহ মার্কশিট পেয়ে গিয়েছেন, এমন খবর ছড়িয়ে পড়ার পর কলেজ শিক্ষক ও পরীক্ষার্থীদের মধ্যে প্রচণ্ড প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সামাজিক মাধ্যমে একাধিক পড়ুয়া তাদের খুব উগড়ে দেন, বরাক উপত্যকার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের চরম দায়িত্বজ্ঞানী হয়ে কোন পথে এগোচ্ছে এ নিয়ে প্রশ্ন তুলেন বহু পড়ুয়া। বিষয়টি নিয়ে রাতে আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক সুপ্রবীর দত্ত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার কথা তিনি স্বীকার করে নেন। তবে বিশ্ববিদ্যালয়ের এক্সামিনেশন ব্রাঞ্চের অত্যন্ত গোপনীয় পরীক্ষার সার্ভার হ্যাক হয়েছে বা রেজাল্ট ফাঁস করে দেওয়া হয়েছে এমন অভিযোগ মানতে নারাজ তিনি। তার অদ্ভুত সাফাই ছিল, হয়তো কারো হাতে কম্পিউটারের বোতামে চাপ পড়ে এমনটা ঘটেছে, আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি, এ নিয়ে একটি তদন্ত শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক্সামিনেশন ব্রাঞ্চের মতো গুরুত্বপূর্ণ শাখায় রেজাল্টের স্পর্শকাতর কম্পিউটারে কারো হাতে বোতাম চাপা পড়ে মার্কশিট সহ ফল কী করে ফাঁস হয়ে যায় এর ব্যাখ্যা মেলেনি। ষষ্ঠ সেমিস্টারের কলা ও বাণিজ্যের ফল কবে প্রকাশ করা হবে তা নিয়েও নিশ্চিত করে কিছু বলতে রাজি হননি পরীক্ষা নিয়ন্ত্রক। তার বক্তব্য, রেজাল্টের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কী করে বলবো তা কবে জারি করা হবে, প্রক্রিয়া এখনও চলছে, তবে খুব শীঘ্রই ফল দেওয়া হবে। যদি প্রক্রিয়া এখন চলছে তবে রেজাল্টের আস্ত মার্কশিট কীভাবে পরীক্ষার্থীরা পেয়ে গেলেন সে ব্যাপারে কোনো যুৎসই জবাব মেলেনি। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর প্রদোষ কিরণ নাথের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আসলে আমি বিষয়টি জানতামই না, গতকাল দুপুরেই কয়েকজন আমাকে এই খবর দেন, ফলে পরীক্ষা নিয়ন্ত্রক সিস্টেম এক্সপার্টকে সঙ্গে নিয়ে এসে আমার সঙ্গে দেখা করে পুরো বিষয়টি জানান, এরপরে আমি ব্যাপারটি জানতে পারি। পরীক্ষা নিয়ন্ত্রক যে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন সেই বিষয়টিও তার জানা নেই বলে রেজিস্ট্রার জানিয়েছেন। তিনি বলেন, সন্ধ্যার পর এ ব্যাপারে দফতরে কোনো চিঠি এলে আমার জানা নেই, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে তার করার কিছুই নেই। এই প্রশ্নে রেজিস্ট্রার ডক্টর নাথ জানালেন, দেখুন, পরীক্ষার বিষয়ে রেজিস্ট্রার হিসেবে আমি হস্তক্ষেপ করি না, এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রকই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন, ফলে বিষয়টি আমার জানা ছিল না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোনো কিছু জানেন কি না সে ব্যাপারেও নিশ্চিত করে কিছু জানতে পারেননি রেজিস্ট্রার। বলেন, বেশ কিছু জরুরি মিটিং নিয়ে উপাচার্য দিনভর ব্যস্ত ছিলেন, ফলে তার সঙ্গে আমার কথা হয়ে ওঠেনি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গোটা বিষয়টি নিয়ে আলাদাভাবে কোনো তদন্ত করবে কিনা জানতে চাইলে ডক্টর নাথ বলেন, এ ব্যাপারে উপাচার্যই শেষ সিদ্ধান্ত নেবেন, তবে এভাবে রেজাল্ট জারির আগেই মার্কশিট ফাঁস হয়ে যাওয়াটা যে ভীষণ উদ্বেগের তা এদিন বারবার করেই স্বীকার করে নিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।
পুরো বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সঙ্গে জড়িত কেউ। তবে খোঁজ নিয়ে জানা গিয়েছে সরষের মধ্যেই ভূত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক্সামিনেশন ব্রাঞ্চ নিয়ে বহুদিন ধরেই বিস্তর অভিযোগ এলেও কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। পরীক্ষার ফল ঠিকঠাকভাবে জারি করার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ে একটা প্রতিষ্ঠিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর অর্থাৎ এসওপি রয়েছে, কিন্তু তাড়াহুড়ো করে রেজাল্ট দেওয়ার কৃতিত্ব নিতে গিয়ে অনেক সময় এই এসওপি মেনে চলা হয় না বলে খবর, এবং এর জেরেই এত বড় একটি অঘটন ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। প্রশ্ন উঠছে, কোনো পড়ুয়া মার্কশিট পেয়ে কম নম্বর বা বাজে ফল করার জন্য যদি কঠোর কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন বা ফেলতেন, তবে এর দায় কে নেবে? হয়তো দেখা যাবে বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর তিনি যথেষ্ট ভালো রেজাল্টই করেছেন, অথচ কেউ ভালো ফল পেয়ে সবাইকে জানিয়ে বেড়াচ্ছেন, কিন্তু ঠিকঠিকই রেজাল্ট বের হওয়ার পর দেখা গেল তার ফল নেতিবাচক হয়েছে, তখন এর দায়ভার কে নেবে? যে মার্কশিট পরীক্ষার্থীর কাছে রয়েছে তার কি কোনো বৈধতা থাকবে না? আর এটাকে অস্বীকারী বা কী করে করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? সব মিলিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে যে উপত্যকার লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে রীতিমতো ছেলেখেলা করছে, এই ঘটনা তার সর্বশ্রেষ্ঠতম উদাহরণ। এত সব ঘটে গেলেও কিন্তু দায়িত্বশীল কারো বিরুদ্ধেই কোনো ব্যবস্থা নেওয়া হয় না বা জবাবদিহ নিশ্চিত করা হয় না, আর এর জেরেই আসাম বিশ্ববিদ্যালয় আজকের দিনে এমন ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছে। অপরদিকে উত্তর পূর্বের প্রবেশদ্বার নয়, গুয়াহাটিতে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলা হবে। বর্তমানে এটা স্বপ্ন হলেও এই স্বপ্ন পূরণ হবে। 2030 সালের মধ্যে গুয়াহাটিকে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বারে পরিণত করা হবে। বুধবার মালিগাঁওয়ে উত্তর পূর্বের সবচেয়ে দীর্ঘ উড়াল সেতুর উদ্বোধন করে এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন মালিগাঁওয়ের নীলাচল উড়াল সেতু উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন, মালিগাঁও বিভিন্ন দিক থেকে ব্যস্ততম এলাকা, ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল ছাড়াও রয়েছে উত্তর পূর্ব রেলওয়ের মুখ্য কার্যালয় কামাখ্যা মন্দির, ফলে সেখানে তীব্র যানজট এক বড় সমস্যা ছিল। নীলাচল উড়াল সেতু নির্মাণের জন্য 2021 সাল থেকে জনগণকে অশেষ কষ্টের সম্মুখীন হতে হয়েছে। নির্মাণ কাজে জড়িত সংস্থা লোক নির্মাণ বিভাগকে অনেক সমালোচনা শুনতে হয়েছে। এই সমালোচনা বিতর্ককে মুখ্যমন্ত্রী মায়ের প্রসব বেদনার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, উড়াল সেতু নির্মাণের কাজও মায়ের প্রসব বেদনার মতো। মায়ের প্রসব বেদনার পর সন্তান যখন জন্ম নেয় তখন পরিবারের লোকের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। তেমনি উড়াল সেতু উদ্বোধনেও এক আনন্দময় পরিবেশের সৃষ্টি হয়েছে। রাজ্যের পরিকাঠামো উন্নয়নের দিক তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, এ ধরনের উড়াল সেতু রাজ্যে ইতিমধ্যে 22টি নির্মাণ করা হয়েছে, আরও 21টি উড়াল সেতু নির্মাণের কাজ শেষ হওয়ার পথে। 7 সেপ্টেম্বর শিলচরে একই দিনে 3টি সেতু উদ্বোধন করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, জুরহাট ডিব্রুগড়েও আরও একটি করে উড়াল সেতুর উদ্বোধন হবে। তিনি এও বলেন, যানজট সমস্যা দূর করার লক্ষ্যে তার সরকার এক স্বপ্ন নিয়ে কাজ করছে। 2026 সালের মধ্যে সেই স্বপ্ন পূরণ করার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নিম্ন আসাম থেকে গুয়াহাটির প্রবেশদ্বার হিসেবে দারাপুরকে গড়ে তোলা হবে। বিমানবন্দরের টার্মিনালের কাজ শেষ হলেই দারাপুরে অত্যাধুনিক উড়াল সেতু নির্মাণ করা হবে। বিমানবন্দর থেকে 20 মিনিটের মধ্যে কামাখ্যা মন্দিরে পৌঁছার ব্যবস্থা করা হবে। সেই কাজের টেন্ডারও কিছুদিনের মধ্যে ডাকা হবে। গুয়াহাটির মেট্রো রেলপথ নির্মাণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, গুয়াহাটির ছোট অঞ্চল জুড়ে মেট্রো রেলপথ নির্মাণ সম্ভব নয়, এজন্য জাগিরোড গুয়াহাটি বাইহাটা পর্যন্ত 6 লেনের পথ নির্মাণ করে রিং রোডে সংযোগ করে মেট্রো রেলপথেরও ব্যবস্থা করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গুয়াহাটি মহানগরে আরও কয়েকটি উড়াল সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। তার মধ্যে এবারের দুর্গাপূজার মহাপঞ্চমী তিথিতে জুরৌডের উড়াল সেতুর উদ্বোধন হবে, গুয়াহাটি উত্তর গুয়াহাটি সেতুরও উদ্বোধন হবে। এই সেতু মুম্বাইয়ের সিলিং সেতু থেকেও সুন্দর হবে বলে জানান তিনি। রিজার্ভ ব্যাংক থেকে বামুনি ময়দান পর্যন্ত আরও একটি উড়াল সেতু নির্মাণ করা হবে। বরলু ফাটাশিল কেসিদাস থেকে গড়বাঙ্গা পর্যন্ত উড়াল সেতু নির্মাণ হবে। মুখ্যমন্ত্রী বলেন, কাজিরাঙ্গায় 32 কিলোমিটার দীর্ঘ উড়াল সেতু নির্মাণ হচ্ছে। তার সরকার এ পর্যন্ত রাজ্যে ছোট বড় 842টি সেতু নির্মাণ করেছে। আরও 1000 সেতু নির্মাণের কাজও চলছে বলে জানান মুখ্যমন্ত্রী। উড়াল সেতু নির্মাণ নিয়ে যারা সমালোচনা করেন তাদের আত্মবিশ্বাসের অভাব রয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যে অরুণোদয় প্রকল্প শুরু করেছিল আসাম, আজ সেই প্রকল্প কর্ণাটক সহ আরও অন্য রাজ্য শুরু করেছে। মুখ্যমন্ত্রী বলেন, আসামের মানুষের সাহস ও শক্তি রয়েছে, ফলে যারা এ ধরনের বড় বড় উড়াল সেতু নির্মাণ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, রেলের 2টি কামরার সংযোজনের জন্য যে ভ্যাকুয়াম ব্যবহার করা হয় সেটা আবিষ্কার করেছিলেন আসামের লোক, গুগল সার্চ করলে সেই তথ্য জানা যাবে। বরপেটার কর্নেল গুরুপ্রসাদ দাস নামের এক বিজ্ঞানী এই ভ্যাকুয়াম আবিষ্কার করেছিলেন বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।